আমরা এখানে ঢাকার থেকে এখানে ঘুরতে আসছি, ঘুরার পরে ওখানে টিকেটের জন্য আমরা 12 জন মহিলা আমরা মানে সাইনে চাপাইতে চাইছিলাম। তখন ওরা কি করছে, মহিলাদের মানে টিকিট আমাদের একজনের টিকিট কাটতে গেছে, আর আমরা মহিলা এত ভিড় তো রাখা যায় না। তখন ওরা মহিলার শরীরে হাত দিছে যে না টিকিট স্যারে ঢোকা দেবো না। তখন মহিলার সামনে হাত দিছে, আমি আবার ওদের ধরছি যে ভাই আপনি মহিলার হাত দিবেন কেন, ঠিক আছে। এই কারণে আমাদের ওই হাত দিছে আমাদের উপরে আক্রমণ, ঠিক আছে। তো আমরা এইটুকুই বিচার চাই, আমি আমাদের এইভাবে মারলো আমার মার বোনের আমার ভাইয়েরা। তো আমার ভাইয়ের যে অবস্থা, আমার ভাইয়ের অনেক মারাত্মক অবস্থা এখন, অনেক মানে মরেও যেতে পারতো যেভাবে মারছে। তো আমি প্রধানমন্ত্রীতে এটাই বিচার চাই যে এরকম জানি আর এখানে কোনো মা বোনের উপরে ই হয় না, তিনও তো একজন না হয়। আর আমি ট্রিপল নাইনে অনেকবার ফোন দিছি, এই থানার ওসিরা বা এই না ওসি ও পুলিশ ভালো আছে, দারোগা অনেক ভালো, কিন্তু ট্রিপল নাইনে ফোন দিয়ে আমি কোনো হেল্প পাই নাই। আমাদের গ্যাঞ্জাম হয়েছে এগারোটা, এটা গেলে মাতা ভাইটা যে আমারে বলে এই মুহূর্তে পাঠান, এটা কোনো কথা হইল, তারা বলে আমাদের আমাদের ছবিটা এই মুহূর্তে পাঠাই দি যে কার মাথা ফাড়ছে, তখন তারা হেল্প মানে হেল্প করবে আমাদের। তো আমাদের সামান্য ব্যাপার এটা, তাদের তো কিছুই না, মানে মার্ডার হবে হ্যাঁ ছবি তুলে পাঠাবো তখন এরা মানে হেল্প করবো। তো মারামারি হয়েছে, মারামারি হয়েছে 11টা বাজে, আমাদের 5টা বাজে ভাইরাল হওয়ার পরে ভিডিও, তখন তখন স্যারেরা অ্যাকশন নিছে, তখন কোনো আমরা কোনো অ্যাকশন পাই নাই 11টার পরের থেকে, কোনো প্রশাসনের থেকে অ্যাকশন নেই। এখন এখানে ওসি সাহেব তারপরে ডিসি সাহেব তারা আমাদের হেল্প করতেছে। তো আমরা এতটুকুই চাই যে এরকম জানি আর কেউ এই বিনোদনে এসে না হয় করি সামনে, এই বিষয়ে আমরা কোনো অভিযোগ দায় করছি। আমরা ডিসি সারের উপরে সাইরা দিছি, কি কারণে আমরা ঢাকা থাকি, আমরা মামলা করতে পারি না, আমরা গরিব মানুষ ইউনিয়ন, ঠিক আছে। আমরা এখান থেকে ওখান থেকে এখানে আইসা অনেক হেল্প করছি, হ্যাঁ হ্যাঁ। আর আমরা টোটাল মহিলা সল 10-12 জন, হ্যাঁ মহিলা 8 জন, আর পোলাপ আমাদের ছেলে 3-4 জন, ঠিক আছে। আর হসপিটালে আমার এক বড় ভাই আছে, তো এখানে তো হাসপাতাল নাই, আমরা চিন্তা করছি ঢাকায় গিয়া মানে চিকিৎসা করবো, কিন্তু আমার ভাইয়ের যে অবস্থা অনেক মারাত্মক অবস্থা, আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ আমরা টাকা তো দিতেই পারিনি, আমাদের উপরেই তো হামলা, মানে আমাদের টিকিট কাটতে গেছে মানে মহিলাদের ভিড়ে ভিড়েতে সাইড চাপায় দিছি, মানে ওরা ওরা চাইছে যে না ঢুকে দিতে পারে, কিন্তু এখানে তো কোনো চাঁদা মনে হয়, এটা চাঁদা আমার যতটুকু মনে হয়। আর আমি ট্রিপল নাইনে ফোন দিয়ে কোনো পুলিশে কি হেল্প পাইনি, মানে আমাদের মহিলাদের জোর করে ওই জায়গায় মামলা দায়ের করবেন না। এখন আমরা তো মামলা করতে চাচ্ছি না, কি কারণে আমরা তো মোবাইল করতে করতে চাই, আর আমরা চাই শেখ হাসিনা এটা সুষ্ঠু বিচার চাও, কি কারণে মা বোনদের বাংলাদেশে এরকম নির্যাতন অত্যাচার করা হ্যাঁ সহ্য করে না, হ্যাঁ স্বয়ং অভিযুক্ত বিচার চাই। আমাদের বাচ্চা এই যে বাচ্চা ছুটে গেছে, আরেকজন হারায় ফেলেছে, এমন ভাবে মারছে আমাদের মানে মেরে ফেলার, মানে এরকম ভাবে কেউ মারার কোনো প্রসেসিং চলে না, মহিলাদের আমরা ছাড়া অন্য মানুষের সাথে খারাপ হয়ে গেছে, বাজা ভাই একজন মহিলা। আচ্ছা আমি বলি, আমি বলি মানে যখন হয়েছে ঘটনাটা, তো আমার হাজবেন্ডের পুরো মারা ফেলার মতো অবস্থা, ওনারা যে একটা বাড়ি দিয়েছে এখান থেকে একদম পুরো ফাটাই ফেলছে, উনি যদি ওই অবস্থাতে যদি মারা যেত তাহলে আমরা কি করতাম? ওনার ওনার যখন দেখবেন আপনারা এখান থেকে দেখেন একদম কালো হয়ে গেছে, এখন এক্সাই কলে যদি ওনার খারাপ কোনো কিছু আসে তার ড্রাইভার কে নিবে? আজকে তো আমার বাচ্চাটা এতিম হয়ে যেত, আমার হাজবেন্ডটা তো মারা যেতে পারতো বলেন। তারপরে আমি দৌড়ে গিয়ে আমার হাজবেন্ডকে ধরবো নাকি আমার স্বামীরে ধরবো নাকি আমার দেওরকে ধরবো নাকি আমার ভাইকে ধরবো? ওরা তো মানে 3-4 জন মিলে একসাথে মারতেছে, তা আমি এখন